চিল মুডে অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা। এই মুহূর্তে তারা যে কনফিডেন্স দেখাচ্ছে, ব্যাটিংয়ে জাতীয় দলের পুরুষ ক্রিকেটাররাও তাদের কাছে ব্যর্থ হবে। নারী দলের আত্মবিশ্বাস যেমন তলানিতে, তেমনি শান্ত জয়দের অবস্থাও চট্টগ্রামে নাকাল। অ্যানিসা হিলি, মুনি, অ্যাশলে গার্ডনাররা যেভাবে নেটে অনুশীলন করেন, যেভাবে শর্টস খেলেন, দায়িত্ববান হন নিজ দলের জন্য, তাতে বোঝাই যায় দমে যাবার পাত্র না তারা। বাংলাদেশ দল তাদের প্রিয় হোম গ্রাউন্ড মিরপুর ছেড়ে চট্টগ্রাম সিলেটে খেলছে শুধুমাত্র মেয়েদের খেলা আছে বলেই। নাহিদা নিগাররা হোম কন্ডিশনের ন্যূনতম ফায়দা তুলতে পারছে না। তাইজুল মিরাজরা দীর্ঘক্ষণ থাকে উইকেটলেস, উইকেটের সুবিধা ছাড়া তারা যেন পুরোপুরি অকার্যকর হয়ে গেছে। লঙ্কানদের রান চাপে হচ্ছে পিষ্ট শুধুমাত্র এই নারীদের সিরিজ চলছে বলে। ভেনুবদলের মার প্যাচে সব খোয়াচ্ছে টিম বাংলাদেশ। স্বাগতিকদের সাদা পোশাকে এমন ব্যর্থতা সত্যি অবাক করছে সকলকেই। একদিন কি পাঁচ দিনের ক্রিকেট, কোনো জায়গাতেই অস্ট্রেলিয়া বা শ্রীলঙ্কার সঙ্গে পেরে উঠছে না লাল সবুজের প্রতিনিধিরা। উদ্ভট ব্যাটিংয়ে সবাইকে করছে অবাক। বাংলাদেশ দলের বোলিংটা কি আপ টু দা মার্ক হচ্ছেন কিনা, হচ্ছে কিনা, মানে বোলিংটাকে আমরা সবসময় দলের সবচেয়ে বড় স্ট্রেংথ যদি ধরি। হ্যাঁ, আমরা মারুফা হয়তো ভালো বোলিং করেছে, অন্যরা উইকেট লেস থাকছে এবং 126 একদমই কম রান না, বোলিংটা নিয়ে কি বলবেন? না দেখেন, বোলিংটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে, ভালো করতেছি। ইভেন তো আমরা গতকালকেও ম্যাচটা বোলিংটা ভালো করছি, বাট ওরা এক্সেপশনাল ভালো খেলে ফেলছে, তেমন কিছু না। বলাররা বলারদের জায়গায় ঠিকই আছে, তেমন কিছু না। বাংলাদেশের কন্ডিশনে এসে যে ওরা বাংলাদেশে স্পিন রিড করে ফেলতেছে, অথবা এটা নিশ্চয়ই ওদের আগের প্রমাণ ছিল, আপনাদের কী ধরনের প্রস্তুতি আছে ওদের কাট কাটানোর ব্যাপারে পরের ম্যাচে? জি দেখেন, ওরা আমাদেরকে ইভেন নট অনলি আমাদের, পুরো ওয়ার্ল্ডের ওরা খুব দ্রুতই একটা একটা টিমকে বা একটা মানে ওয়েদারকে বা যে কোনো কন্ডিশনকে ওরা খুব তাড়াতাড়ি রিড করতে পারে, এটা ওদের জন্য সবচেয়ে বড় একটা অ্যাডভান্টেজ। আমরা আগামী ম্যাচ থেকে চেষ্টা করবো, আমরা ব্যাটাররা যেহেতু আলহামদুলিল্লাহ মাঠ রানে ফিরছে, আর ভালোটা টোটাল যেহেতু গত ম্যাচে হয়েছে, আগামী ম্যাচে ওই টোটালটা আমরা দেখতে চাই। বাট এর থেকে যদি আরও কয়েকটা রান প্লাস করতে পারে আমাদের জন্য আরও বেটার হবে। বোলিংটা আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব, আমরা ভালো হচ্ছে এটাই কন্টিনিউ করতে চাই। ভালো হচ্ছে বলছেন, কিন্তু বোলিং এ উইকেট নিতে পারছে না বাংলাদেশ, উইকেট নেওয়ার জন্য কোনো আলাদা স্পেসিফিক প্ল্যান আছে? প্ল্যান ভাইয়া দেখেন, প্ল্যান তো থাকে, উইকেট একটা লাকের বিষয় থাকে। ওরা আমাদের সবচেয়ে বড় কথা, ওরা কোনো চান্সও দেয়নি যে আমরা চান্সটা গ্র্যাব করব এরকম কিছু, বাট আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, এখন দেখা যাক ইনশাল্লাহ নেক্সট ম্যাচে কী হয়। ব্যাটিংটা ভালো হচ্ছে বলছেন, আসলে জ্যোতি ছাড়া অন্যরা আসলে সেভাবে মেলে ধরতে পারছেন না, টপ অর্ডার থেকে আসলে রানটা আসছে না, সেটা নিয়ে আসলে কি কোনো প্ল্যান হয়েছে? দেখেন, ওডিআই যেটা হয়েছে হয়েছে, ওটা ভুলে যাওয়াটাই বেটার আমাদের জন্য, কারণ এরকম আমাদের কখনো হয়নি। ব্যাট যেহেতু আমরা টি টোয়েন্টি ভালো একটা স্টার্ট পেয়েছে, জ্যোতি আপু, ফাহিম আপু, হ্যাপি আপু রান পেয়েছে, রান যেহেতু পেয়েছে ইনশাল্লাহ আমরা এই জিনিসটা ধরে রাখার চেষ্টা করব। দ্বিতীয় ম্যাচের আগে একাদশে কোনো পরিবর্তন বা এরকম কোনো পরিকল্পনা ভাই? এটা একমাত্র ম্যানেজমেন্টই জানে, কোচিং স্টাফই জানে, সো আমি তো এখানে কিছু বলার নেই। দ্বিতীয় ম্যাচের আগে আপনার পার্সোনাল কোনো গোল? গোল ভাইয়া দেখেন, বোলিংটা, ফিল্ডিংটা, ব্যাটিংটা আমরা তো একটা স্ট্যান্ডার্ডে যাচ্ছি, বলি বিশেষ করে ফিল্ডিংটা আর বোলিংটা, তো আমরা প্ল্যানিংয়েই আছে যে আমরা বোলিংটা ওদের যতটুকু ডট খেলানো যায় ততটুকু ওদের উপরে প্রেশার পড়বে চেষ্টা করছি। ওপেনিং নিয়ে কিছু যদি বলতেন, যেমন ওপেনিংয়ে হচ্ছে ভালো করতে পারতেছে না, লাস্ট টি টোয়েন্টিতেও করতে পারেনি, এই প্রশ্নে যদি একটু বলতেন। হ্যাঁ দেখেন, ওপেনিংটা হচ্ছে যেহেতু হ্যাপি আপু একটা স্টার্ট পেয়েছে ওই দিক থেকে, দোলাপু যদিও অনেক দিন পরে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছে, আনফর্চুনেটলি সে রানটা পায়নি, বাট ইনশাল্লাহ ভেরি সুন খুব পাবে। আচ্ছা, হোম গ্রাউন্ডে বরাবরই বাংলাদেশ ভালো খেলে থাকে, আগের দুইটা সিরিজও ভালো খেলেছে, বিশেষ করে ইন্ডিয়ার সঙ্গে, তারপরে অস্ট্রেলিয়া স্বাভাবিকভাবে বড় একটা টিম, তবে তাদের বিপক্ষে কি প্রত্যাশা তো নিশ্চয়ই ছিল যে আরেকটু বেটার খেলার টি টোয়েন্টি ওয়ানডের পর টি টোয়েন্টিতে, মানে এটা একটু ধাক্কা কিনা বা এক্সপেকটেশন অনুযায়ী আসলে কতটুকু ধাক্কা? দেখেন, ধাক্কা না, ওরা একটা ভালো টিম, ওয়ার্ল্ডের টপ টপ টিমের মধ্যে একজন, ওদের কাছ থেকে আমরা ম্যাচ হারা জিতাটা কোনো ব্যাপার না, কিন্তু ওদের কাছ থেকে এই ম্যাচ থেকে আমরা কি কতটুকু শিখতে পারছি। দেখেন, আমরা ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে আমরা ভালো করে আসছি, সো ওখান থেকে যদি আমরা ওদের সাথে যেহেতু আমরা জিততে পেরেছি, এখন অস্ট্রেলিয়ার সাথে আমরা যতটুকু হারা জিতা ওটা ব্যাপার না, কিন্তু আমরা যদি এখান থেকে কিছু একটা শিখতে পারি আমাদের নেক্সট জিনিসটা কাজে দিবে। দেখেন, ওদের আমাদের ওদের একটা জিনিসই হয়েছে যে ওরা অনেক ধৈর্য সহকারে উইকেটটা বুঝছে, দেন ওরা ওদের প্লেটাই করছে।
যেটা আমরা খুব অল্পতে মানে ইয়ে করে ফেলছি। পরের মাস নিয়ে পরিকল্পনা কি?